হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোয়ানা ব্লগস, আবারও আপনার সাথে আর একটা শপিং ব্লগ শেয়ার করলাম। তো আজকে সকাল সকাল আবারও আমরা শপিং করতে গেলাম। তো যে কালকে যে শপিং ব্লগস একটা শেয়ার করছি পার্ট টু, আজকে আপনার সাথে শেয়ার করলাম। আর এই যে ব্রাইডাল সেটগুলা, এগুলা খালি ব্রাইডে ফিনবার লাগে না, আপনারাও কোনো অকেশনও, কোনো পার্টিত, কোনো ওয়েডিংও, যে কোনো আর কি বড়ো বড়ো পার্টিত এগুলা ফিনতা পারবা। তো অনেকজনে কমেন্ট করছেন আমার ফেসবুক মেসেঞ্জারও যে আফু এই যে সেটগুলা এগুলো কোন শপ। তো সিলেট আলহামরা তো পাইবা আপনারা, এক ফ্লোরের মাঝে এক সেকশন আছে যে হাফরর শাড়ির থ্রি পিস, আনরেডি পিস, এরপরে রেডিমেড সেলোয়ার কামিজ, এরপরে জুয়েলারির আর সেকশন থাকে, আর ফ্লোর থাকে। তো ওলান আপনারা গিয়া ফাইবা, আলহামরাত ফাইবা, মেলেনিয়ামও ফাইবা। তো এগুলা কিন্তু মেলেনিয়ামও আমি গেছিলাম আপনার সাথে শেয়ার করছিলাম, তো আবারও তোরা ক্লিপ আপনার সাথে শেয়ার করাম। এগুলা এত সুন্দর সুন্দর আসলে, বাট যে আমরা লাগা কি আর কি, স্পেশালি আমি এত বড় বড় এত হেভি সেট এটা বেশি ভালো পাই না। আর জুয়েলারি আমি একটু কম পরি, কোনো পার্টি গেলে দেখবা আমি একদম নর্মাল একটা স্কার্ফ সোজা সাজা আমি যাই, বেশি জুয়েলারি আমার পছন্দ নাই। তারপরেও গেলাম যে কেন আমার বড় বঞ্জি লাগি কয়টা সেট ওটা আর কি জুয়েলারি সেট দেখার লাগি, তাইরে ফেস টাইমে দেখাইলাম, কিছু কিনলাম আমি আর আমার বড় আফুই। তো আমার আরও আসলে আমার হাজব্যান্ডের সাথে যে বাংলাদেশেও গেছিলাম, আমি প্রায় অল টুগেদার আমি দুই মাস থাকছি। তো কিছু কিছু ব্লগ আমার হাজব্যান্ডের চ্যানেলও আমি সারমু, আর কিছু আমার চ্যানেলও, তো দুইটা মিলাইয়া আপনারা দেখবা ইনশাল্লাহ। আর এই বেঙ্গলসগুলা আবারও কয়েকজন বইনে কমেন্ট করছেন আফু আবারও দেখাওকা, এই যে দেখাওকা, এগুলার মাঝে কিন্তু হুকল লাখানি আছে, ওই যে ভিতরে একটা হলাল মতন আর কি কিলির মতন দিয়া কুলা আর আবার লাগানি। তো এত সুন্দর সুন্দর বেঙ্গলসগুলা আমার কাছে খুব ভালো লাগছে। পরে আমরা কিছু গোল্ডও শপও গেলাম, রূপাও তা কিনার লাগি দেশও আইসি আসলে রূপা যে কিনবো না, মেয়েরা হল তৈয়া গেছি দুইও বইনে, আমার তো বইনে তোর মেন অনেক আল্লাহ দিলে আল্লাহর মাল অনেকটা। তো আমরা শপিং করছি, এগুলা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাইমো বাংলাদেশ থেকে কিতা কিতা লইয়া যাইমো আর কি সবাই লাগে। আর এইমাত্র এখন আমরা আছি আলহামরার সামনে, একটু দেখাইলাম আপনারা রাস্তাঘাটের পরিস্থিতি। তো যদি ভালো লাগে পুরা ভিডিওটা দেখতে থাকুকা, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আর এই ব্লগে আমি আজকে বেশিরভাগ শাড়ি নকল আপনার সাথে শেয়ার করবো, অনেক পিস অকল থ্রি পিস সেলোয়ার কামিজর কিছু কিছু টুকিটাকি ব্লগ শেয়ার করছিলাম আর কি, পুরা ডিটেলসে শেয়ার করছি না। তো আজকের ব্লগও হই আমার মতন যারা শাড়ি লাভার যারা আছেন, আমরা বাংলাদেশি স্পেশালি সবাই আমরা শাড়ি ভালো পাই, তো শাড়ির কয়টা আর কি কিতা অকল ক্লিপ অকল আপনার সাথে আমি শেয়ার করবো। তো চলুকা এখন আমরা মাহা যাই। তো এই যে তালতু বোন আর তালতু বাইরে লইয়া আইছি আমরা শপিং করাত মাহাত। তো আসলে আমি ভয়েস ওভার দেওয়া লাগে, কারণ শপিং সেন্টারও শপিং মলও তারা এটাত গেলে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তো মিউজিকের কারণে কিন্তু আমি যে আমার নিজস্ব যে ভয়েসটা আছিল এটা আমি স্কিপ করার লাগছে, আবারও ভয়েস ওভার আমি দিতাম হইছে। তো এই যে দেখরা একটা শাড়ি, একটা ব্লাউজ পিস আর কি অ্যান্ড্রয়েডি, এই যে দেখা এত সুন্দর করে রাখা আজ করা। তো এগুলা আসলে একটু
সফট আর একটু হার্ড ওর মাঝে, দেখতে কিন্তু খুব সুন্দর বালা লাগছে। বাট আতাইলে কি একটু লাগছে যেমন কাপড়টা আকি রাফ, যে শক্ত শক্ত, আর ওই যে যেখানো আকি খাজ খোরা, যে তো দেখলাম তলে দি যে বর্ডারের মাঝে খাজ খোরা, তো এই খাজটা যদি ফাওয়ার মাঝে ফরে আঁকিতে একটু দুঃখ মিলবো। নাইলে তলে দিয়ে কি যে কিতাখন কিছু খাফর এনারর মতো নাকি কিছু লাগানি লাগে, ফলস কই আমি, তো ওটা যদি লাগাই নেক্সটটা খাফর যদি তলে দিয়ে লাগাইন তাহলে ফিনতা পারবো আর আমি। আর কি সপ্তাহ তুকাইয়া উকাইয়া লোয়া লাগে দামি শাড়ি, আর ব্লাউজ পিস ও ব্ল্যাক টার দেখরানি মাশাআল্লাহ, আল্লাহ আমার বইনি আমারে কইন, আমি যে শাড়িও দেখছি খালি কই আফা ওটা লইলাও, আমার বোনরা কি যে বোনি ওটা লইলাও, তো ওটা তাই লাগে খাটবো আমার বুঞ্জির কথা। বাট থাইন তো বুজরা তো সকল বড় সকলটা তুকাইন যে এটা ফিনলে কিলা নইব, এটা ফিনলে কমফোর্টেবল ফিল করবো নি মেয়ে, সবটা তুকানি লাগছে। তো আমরা আসলে এনজয় করছি, আমার তাহলে করে বই নো আসলা। আর এই শাড়িটা হইল 37,000 টাকা বাংলাদেশি টাকা, আরো তোরা মনে কর 2-300 উপর কম বেশি হইতে পারে। এটা মাঝে খালা নাই দেখি একটা, আর এই যে আরোটা শাড়ি বাহররা একটা আমি কইছিলাম অফ হোয়াইট বাহর বার লাগে আর কি, তো ও আরোটা শাড়ি বাহর সইন একটা 27,000 টাকা হইসন। একটা ওই কাজ আমার কাছে ভালো লাগছে, বাট ওই যে মেটেরিয়ালটা একটু আর কি হার্ড লাগছে, শক্ত লাগছে। তো সবটা মিলে ঠিক আছে, যার জেলান মেটেরিয়াল চুজ করো নাকি ওলানো ওই বালা। আর ব্লাউজগুলা তো আমি কইলাম এত সুন্দর ফাটাফাটি ব্লাউজ পিস দেখে আমি চাই সবটির শাড়ি লই নিতাম। আর বাংলাদেশে শপিং সেন্টার হোক, শপিং মহল হোক, আর ছোটো শপ হোক, গেলে দেখুন যেন তারা আপনারে আর কি খিলান কিতা দিয়া যে বুঝ দিয়া সফর মাঝে রাখতা। তো আমরা কইলাম যে কতটা আর কি জর্জের শাড়ি দেখাইবার লাগে, পরে ও দেখো কা কতটা অর্গেঞ্জার শাড়ি দেখাইছ। যুজিন দেখিয়ে আনুন তারপরে ভালো হইব। তো ও একটা শাড়ি আমার বড় বঞ্জির ফসন আইছে, আমরা ফেস টাইমও দেখাইছি, তো আরও 2-3 শাড়ি আছে এখানেও লো হইব। এরপরে এইগুলা রেডিমেড ব্লাউজ নাই, আনরেডি পিস সকল, ব্লাউজের মাঝে এত সুন্দর কাজ করা, এত সুন্দর মাশাআল্লাহ, এই যে দেখুকা। তো আমার কয়েকজন বোনিয়ে কমেন্ট করছিল যে আফু আপনি খালি 3-piece এগুলা সব বালাটিকে দেখান জানো, তো আমরা দুজন বালা লাগিয়ে কে তাহার মনে। আসলে বাংলাদেশেও গেলে রে বোন শপিংও গেলে মাথা পাগল হয়ে যায় নাম্বার ওয়ান, আর স্পেশালি গ্রাম থাকি সিলেট গিয়া সারাদিন শপিং করিয়া আসলে এনার্জি থাকে না বুঝছেন, আর গরমর মাঝে তো আরও একটু বেশি বুঝরা মাথা বেদনা করে, এটা পরে আর মনেও হয় না ফিল্ম করবার লাগে কি ভিডিও একটু করি আপনার সাথে শেয়ার কর মনে। বডি সাইজ দেখি লাগে মধ্যে ভাই তোমরা ভাইয়া, ও আস্তা বডি এইভাবে কাজ করা, ওকে আ
আর আমার বোনজিরে ফেস টাইম করছিলাম, তো দুইটা শাড়ি তারা ডিসপ্লে হইরা, যে দুইটা তাই চুজ করছে আর কি ফটোর মাঝে, তো হইতে একটু ডিসপ্লে হইরা রাখি, দেখি তানোর কোনটা ভালো লাগে। পরে দুইটা থাকি একটা চুজ করছেন, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দুইটা শাড়ি। আর এই যে আরোটা দেখরা, একটা শাড়ির দাম হয়েছে 35,000 টাকা, আমার কাছে ভালো লাগছে। বাট ওই যে আরোটা দেখরা ব্ল্যাক, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিল, ওটা চাইছিলাম আমি লইতাম, তো লইতাম লইতাম নি লইতাম নি না লইতাম না ওটা চিন্তা করতে করতে পরে একটা ওয়াইনচেন, একটার দাম আছিল 22,000 টাকা। আর এর লগে কিন্তু আরও ব্যাট আরও 200-300 টাকা লাগাইল তাকে, তো ও শাড়িটা আমার কাছে বেশি ভালো লাগছে একদম লাস্টে আমি দেখছি আর কি। ওই শাড়ির আর আমার কে টাকা দেখাই বা ব্লাউজ পিস আর আঁচল বাজু ব্লাউজ আঁচলটা দেখাই না কিন্তু ও ব্লাউজ আর কেতাটা দেখি আঁচলটা। তো মাহাত কিন্তু আমরা শাড়ি লইছি ইনশাল্লাহ দেখাই মনে, আর একদিন ভিডিওতে লন্ডন আসার পরে এই শাড়িটা একদম লাস্টে বাহরছে, এটাও ভালো লাগছিল, পরে আর টায়ার্ড হয়ে গেছে আর বেশি আর শাড়ি দেখছি না, আমরা পেই হইরা আইলাম। পরে খাওয়া দাওয়া করার আগে গেলাম আমরা শুকরিয়া তাওয়ার কিছু থ্রি পিস, ওই যে থানোর কাপড় আর কি, সরি থ্রি পিস না থানোর কাপড় লোয়ার লাগি, তো ওগুলো কিছু লোয়া দেওয়া হয়েছে, তো গেলাম আমরা খানি। লালা বাজারের তালুইর বাড়ির আম গাছর আম, আমার তালুইর গাছর আম আর সফরি ওই আমার আরো তালুইর আনারস কিনে আনছি। তো সময় অনেক যোগ করলাম আম লইয়া, এগুলা কিন্তু সফর কিনা আম আনারস এরপরে সফরি যোগ করলাম, কই একটু মজা করি সবাই লগে, যেহেতু তালুর বাড়ি গেছি বাই বোনাইতোর লগে একটু যোগ করলাম, আর ছোট বড় সবাইও শুনছেন। এরপরে আমারে মিশা তো দরা খাই লিলাম, কিতা করমু, কোনো ধরনের ভুল ত্রুটি হইলে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার ব্লগের শেষ পর্যায়ে। দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।